हेलो बंधुरा, आज के तुम्हारे संगे आलोचना करब क्लास टेनर चैप्टर नम्बर सेवन अनुशीलनी सेवन पॉइंट टूर क्वेश्चन नम्बर वन एंड टू। तो देखे ना जा क्वेश्चन नम्बर वन की बोलते। क्वेश्चन नम्बर वन एखे माइनस वन कमान सेवन एवं फोर कमा थ्री बिंदुते संयोग रेखा जे बिंदुते टू इस टू वन अनुपाते विभक्त कर एर स्थानांक निर्णय करो। एकदम सिम्पल एक क्वेश्चन। देखो हमें अनुपात सूत्र आगे कर इंट्रोडक्शन भिडियोते आलोचना करा कि देखो हमें एक सिम्पल भाव आर सूत्र तुम्हारे एकटू रिमेन मन कर दी। देखो एखे दुटो एक सरलरेखा आ दुटो बिंदु जार बिंदु प्रथम बिंदुर मान हमें धरे निलाम एटा ए बिंदु जार एखाने एक्स वन एवं वाई वन आछे ठीक आछे। आर एखाने एकटा बी बिंदु आछे जार स्थानांक हलो धरे नाओ एक्स टू वाई टू ठीक आछे। सिम्पल भावे आमरा लिखे निलाम एखाने एकटा बिंदु आछे सी ठीक आछे। सी आछे एखाने आमरा जानि ना सी मान देइनि एखाने सी स्थानांक आमरा देइनि किन्तु अनुपात दिए दिएछे एटा वन इस टू टू अनुपाते विभक्त करा हयेछे। धरे निलाम एटा टू इस वन इस टू टू नय एटा एम वन आर एम टू अनुपाते विभक्त आछे। তাহলে আমাদের এই যে স্থানাঙ্ক এখানে ধরে নিলাম কি হবে এক্স আর ওয়াই হবে। আমরা এক্স আর ওয়াই এর মান জানা নেই বের করতে হবে। তাহলে সিম্পলি আমরা এক্স এর ভ্যালু কিভাবে বের করব। এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা কি নিচে সবসময় নিচে যে অনুপাতগুলি দেবে এর এড করে দেব ওয়ান এম ওয়ান অ্যান্ড এম টু এড করে দেব। তারপর সিম্পলি দেখো আমাদের এম ওয়ান দিয়ে আমার প্রথম এক্স এর ভ্যালু বের করছি তাহলে এক্স টুকে ইন্টু করব। তাহলে এম ওয়ান ইন্টু হবে এক্স টু ঠিক আছে প্লাস করে দেব এম টু ইন্টু এক্স वन ठीक है। हमारे एक्सर भैल्यू बैरिए जाए सिम्पलि कर वाइर भैल्यू क्यों बेर करब वाई हमारे कैपिटल द्वितीय स्थान क्या बेर करब ए वाइर मान दरकार हमारे नीचे एडिशन है एम ओन प्लस एम टू एट सिम्पल तपर कि एम ओन दिए वाई टू के गुण करब एम ओन वाई टू प्लस एम टू एम टू दिए वाई टू वाई वन के गुण है वाई वन আমার দুটো স্থানাঙ্ক বেরিয়ে যাবে এটা আমাদের বলে দিয়েছে। এবার এই বিন্দুটার মধ্যে এখন কি দিয়েছে এখানে স্থানাঙ্কগুলি দিয়ে দিয়েছে যে স্থানাঙ্ক দিয়েছে মাইনাস ওয়ান কমা সেভেন মাইনাস ওয়ান কমা সেভেন এবং আমাদের অনুপাত দিয়ে দিয়েছে আর দ্বিতীয় বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ফোর ফোর মাইনাস থ্রি ফোর কমা মাইনাস থ্রি এবং আমাদের অনুপাত দিয়ে দিয়েছে কত অনুপাত দিয়ে দিয়েছে টু ইস টু থ্রি মিনস টু আর এখানে থ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে। তাহলে আমাদের সিম্পলি এই স্থানাঙ্কটা বের করতে বলছে। আমাদের সিম্পলি ফর্মুলা কী হবে আমরা লিখে নিয়েছি এখানে সবটা। এবার আমাদের কি স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে ধরে নিলাম যে আমাদের স্থানাঙ্ক কি এক্স আর ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু আমরা কীভাবে বের করব সিম্পল আমরা ফর্মুলায় অনুসারে বসিয়ে দেবো। তো ফর্মুলায় কী ছিল এম ওয়ান এম ওয়ান কত আমাদের টু টু দিয়ে কী করবো এক্স টুকে গুণ করবো এক্স টু মিনস ফোর। তাহলে আমরা টু ইন্টু ফোর টু ইন্টু ফোর প্লাস এবার কি আমাদের এম টু ইন্টু হবে এক্স ওয়ান তাহলে এম টু কত আমাদের থ্রি ইন্টু হয়ে যাবে মাইনাস ওয়ানের সঙ্গে ভালো কথা। তার নিচে অ্যাড হবে কী অ্যাড হবে আমাদের অনুপাতগুলি অনুপাতগুলি কত টু প্লাস থ্রি এটাকে সিম্পলিফাই করলে আমাদের একটা মান বেরিয়ে যাবে উপরে কত হবে এইট এখানে হবে মাইনাস এখানে থ্রি হবে আর নিচে হবে আমাদের সিম্পলি ফাইভ। তাহলে আমাদের সিম্পলি এখান থেকে সিম্পলিফাই করলে কত হবে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মিনস আমাদের এক্সের ভ্যালু কত বেরিয়ে গেলো ওয়ান। এবার সিম্পলি ওয়াইয়ের ভ্যালু বের করে দিলে আমাদের স্থানাঙ্ক বেরিয়ে যাবে তাহলে ওয়াইয়ের ভ্যালু কত দেখা যাক তাহলে ওয়াই ওয়াইয়ের ভ্যালু আমাদের কী হবে ওয়াইয়ের ভ্যালু আমাদের এখানে সিম্পলি আমাদের ফর্মুলা আছে দেখো ওয়াইয়ের ফর্মুলা ওয়াই বের করবার তাহলে কি এম ওয়ান এম ওয়ান আমাদের কত আছে টু ইন্টু ওয়াই আমাদের ওয়াই টু ইন্টু করতে হবে ওয়াই টু কত আছে মাইনাস থ্রি আছে তাহলে মাইনাস থ্রি প্লাস দেবো তাহলে কি আমাদের এম টু এম টু মিনস এখানে থ্রি আছে থ্রির সঙ্গে ইন্টু করে দেবো কত থ্রির সঙ্গে সেভেন ইন্টু করে দেবো তাহলে আমাদের সেভেন ইন্টু হয়ে যাবে আর নিচে হবে টু প্লাস থ্রি অনুপাতের যোগফল। এখানে সিম্পলিফাই করা যাক সিম্পলিফাই করলে কত হবে এখানে মাইনাস সিক্স প্লাস তিন সাত আমাদের কত হয়ে যাবে টোয়েন্টি ওয়ান একুশ আর নিচে হয়ে যাবে ফাইভ ঠিক আছে। বিয়োগ করলে এখান থেকে দেখো সিক্স চলে যাবে আমাদের কত থেকে টোয়েন্টি ওয়ান থেকে মিনস ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ কেটে দিলে আমাদের কত হয়ে যাবে থ্রি টাইমস চলে যাবে। একদম সিম্পলভাবে তাহলে আমাদের অনুপাতটা কী স্থানাঙ্কটা বের করতে বলছে আমাদের যে স্থানাঙ্কটা নির্ণয় করতে হচ্ছে সেটা স্থানাঙ্কটা কী হবে এক্সের ভ্যালু আমাদের কত ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু কত থ্রি মিনস আমাদের যে স্থানাঙ্কটা বের করতে বলছে সেই স্থানাঙ্কটা কত হবে তাহলে ওয়ান কমা থ্রি ঠিক আছে। আমাদের সিম্পলভাবে তাহলে আমাদের স্থানাঙ্কটা বেরিয়ে গেছে জাস্ট আমাদের লিখে দিতে হবে তাহলে নিম্ন স্থানাঙ্কটি হলো ওয়ান কমা মাইনাস এখন থ্রি ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল তাহলে এবার দেখে নেওয়া যাবে কোয়েশ্চেন নাম্বার টু। কোয়েশ্চেন নাম্বার টুর মধ্যে এখানে কী বলছে কোয়েশ্চেন নাম্বার টুর মধ্যে এখানে বলা হচ্ছে ফোর কমা মাইনাস ওয়ান এবং মাইনাস টু কমা মাইনাস থ্রি বিন্দুদ্বয় সংযোগ রেখার যে বিন্দুটি সমদ্বিখণ্ড করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। বলছে দেখো একটা আমাদের বিন্দু দিয়ে দিয়েছে দেখো এ আর বি একটা সরলরেখা আছে এবার এটা সমদ্বিখণ্ডিত করে মানে তিনটা খণ্ড করে ধরে নিলাম একটা তিনটা খণ্ড করে নিলাম এক
দুই, দেখো এক নাম্বার খণ্ড, দুই নাম্বার খণ্ড, তিন নাম্বার খণ্ড। এবার সমত্রি সমানভাবে তিনটা খণ্ড হয়েছে, মানে কি এটা যদি ওয়ান হয় ওয়ান, এটা ওয়ান আর এটা ওয়ান হবে, এটা যদি থ্রি হয় তাহলে এটাও থ্রি, এটাও থ্রি, মানে আমাদের থ্রি ইস টু থ্রি ইস টু থ্রি অনুপাত যদি বের করি তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু আবার ওয়ান বেরিয়ে যাবে, মানে থ্রি ইস টু থ্রি ইস টু থ্রিকে আমরা ওয়ান ইস টু ওয়ান ইস টু মানে কেটে দিলে থ্রি দিয়ে তাহলে সবগুলিকে তিন দিয়ে কাটতে পারি, তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান, মানে আমাদের এ মূর্ধা কথায় যে আমাদের প্রত্যেকটা কী ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাত বেরবে। এবার কি আমাদের ওই স্থানাঙ্কটি বের করতে বলছে, ধরে নিলাম এটা হলো সি এবং এটা হলো ডি বিন্দু, এবার সির মধ্যে আছে ধরে নাও এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, ঠিক আছে, আর ডির মধ্যে আছে এক্স টু এবং ওয়াই টু। এবার আমাদের এই সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, ধরে নিলাম এবার সিম্পলি যে আমরা এখন মনে করলাম যে এবার কি আমাদের এখানে যে এ বিন্দু আছে এ বিন্দুর জায়গায় এ বিন্দু আছে, বি বিন্দুর জায়গায় বি বিন্দু আছে, কিন্তু এখানে ডি বিন্দুটা নেই, এখানে শুধু সি বিন্দু আছে, ঠিক আছে, সি বিন্দু এক্স ওয়ান আর ওয়াই ওয়ান আছে, তাহলে কি এ বিন্দুর তো মান আছে, বি বিন্দুর মান জানা আছে, তাহলে আমাদের কি এখানে ওয়ান ইস টু টু হয়ে যাবে, কারণ এখানে ওয়ান ছিল আর এখানে ওয়ান ছিল, টোটাল আমাদের পুরোটা মিলে ওয়ান ইস টু টু অনুপাত হয়ে যাবে, অনুপাত পেয়ে গেছি, প্রথমটার মান জানা আছে, দ্বিতীয়টার মান জানা আছে, আমাদের কি এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মান তাহলে আমরা বের করে নিতে পারবো। কীভাবে? সিম্পলভাবে আমরা দেখো এক্স ওয়ানের ফর্মুলা আমাদের কি, এক্স ওয়ানের ফর্মুলা কি আমাদের অনুপাত দিয়ে, তার আগেও আমরা করেছিলাম কি প্রথম নিচে হবে কি অনুপাতগুলি যোগফল ওয়ান প্লাস টু করে দেব, আর উপরে কি হবে প্রথম আমাদের এম মিন্স এখানে অনুপাত প্রথমটা দিয়ে আমরা কি করব, সিম্পলভাবে আমরা বির মানগুলিকে বির এক্সের মানকে গুণ করব, মিন্স কত হবে মাইনাস টু ইন্টু হয়ে যাবে এম ওয়ান, মিন্স এখানে ওয়ানই আছে, আবার গুণ হয়ে যাবে প্লাস টু দিয়ে গুণ হয়ে যাবে কি এর মানগুলিকে, ফোর কমা মাইনাস ওয়ান আছে তাহলে ফোরকে গুণ করলে কত হবে টু ইন্টু ফোর, মিন্স এখানে এইট হয়ে যাবে। সিম্পলি এখানে সিম্পলিফিকেশন করা যাক, সিম্পলিফিকেশন করলে নিচে হবে থ্রি আর উপরে কত হবে মাইনাস টু আর এখানে হবে প্লাস এইট, ঠিক আছে, টু চলে গেলে আমাদের কত হবে সিক্স ডিভাইডেড বাই থ্রি, মিন্স এখান থেকে আমাদের সিম্পলি টু বেরিয়ে গেছে, তাহলে ওয়াইয়ের মান বের করব, ওয়াই ওয়ানের ভ্যালু ওয়াই ওয়াই, এবার ওয়াইয়ের মানগুলিকে গুণ করব, তাহলে কি আমাদের প্রথম নিচে তো অ্যাড হবে, সিম্পলি আমাদের কি ওয়ান দিয়ে গুণ করবে এবার মাইনাস থ্রিকে, তাহলে ওয়ান দিয়ে মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাস থ্রি হবে, সিম্পল হলে আমাদের সূত্রে প্লাস আছে, তাহলে এবার কি টু দিয়ে গুণ করবো আমরা সিম্পলি মাইনাস ওয়ানকে, মিন্স এখানে মাইনাস টু হয়ে যাবে, ঠিক আছে, তাহলে টোটাল কত হয়ে যাবে মাইনাস টু আর এখানে মাইনাস থ্রি, মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি, আমাদের এক্স ওয়ান এবং এক্স ওয়াই ওয়ানের মান বেরিয়ে গেল, তার প্রথমটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, প্রথমটা স্থানাঙ্ক কি সি ইজ ইকুয়াল টু যেটা আমরা ধরেছিলাম সি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান ধরেছিলাম সেটার মান আমরা কত পেয়ে গেছি, সি ইজ ইকুয়াল টু হবে এটা টু কমা মাইনাস ফাইভ বাই থ্রি, আমরা একটা স্থানাঙ্ক পেয়ে গেছি, এবার অন্যটা স্থানাঙ্ক বের করতে হবে। এবার ধরে নেব যে আমাদের এখানে এই মানটা দেওয়া নেই, সির মানটা নেই আমাদের, এবার জাস্ট এখানে আমাদের কোন মানটা দেওয়া আছে, এবার মানটা আমাদের দেওয়া আছে ডি বিন্দু, ডি বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে কী হয়ে যাবে দুইটা অনুপাত ওয়ান আর এখানে ওয়ান, তাহলে এবার এ টু হয়ে যাবে আর পরের অনুপাত হয়ে যাবে ওয়ান, আর এখানে ডির মিলও আমাদের ধরে নিয়েছিলাম এক্স টু ওয়াই টু, তাহলে এবার সিম্পলি এবার কি আমরা এক্স টু আর ওয়াই টু বের করবো, এবার এক্স টুর ফর্মুলা ফর্মুলা তো আমাদের আগেই, অনুপাতটা খালি পাল্টে গেছে আর বাকি সব তো সেমই আছে, তাহলে কী হবে আমাদের নিচে হবে টু প্লাস ওয়ান আর উপরে সূত্রগুলি কি আমাদের ওয়াই এম ওয়ান এম এস ওয়ানের সঙ্গে গুণ হবে কি আমাদের এক্স ওয়ানের এক্স টুর ভ্যালু, তাহলে কি এখানে টু আর এখানে মাইনাস টু ইন্টু হয়ে গেলে মাইনাস ফোর প্লাস হবে ওয়ান দিয়ে ইন্টু হয়ে যাবে ফোরকে, তাহলে ফোরই হবে, তাহলে প্লাসের ফোর হবে এখানে, তাহলে সিম্পলি এখানে দেখা যাচ্ছে কত বেরোবে এখানে নিচে তো থ্রি বেরিয়ে যাবে উপরে বেরোবে জিরো, মিন্স একটা জিরো হবে, তো দ্বিতীয় বিন্দুটা মানে ওয়াই টুর ভ্যালু দেখা যাক কত, ওয়াই টুর ভ্যালু কত হবে আমাদের নিচে তো টু প্লাস ওয়ান অ্যাড হবে আর উপর কী হবে এবার ওয়াইয়ের ভ্যালু বের করছি, তাহলে টু দিয়ে আমাদের ওয়াইয়ের ভ্যালু মানে মাইনাস থ্রিকে গুণ হবে, তাহলে মাইনাস সিক্স হয়ে যাবে, মাইনাস সিক্স সূত্রের প্লাস দিলাম, এবার ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ হয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে, তো সিম্পল উপরে কত বেরিয়ে যাচ্ছে দেখো মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান মাইনাস সেভেন হয়ে যাবে, আর নিচে কত আমাদের থ্রি আছে, তাহলে আমাদের ডিবিন্দুর মান কত ছিল, ডিবিন্দুর মান আমরা ধরেছিলাম এক্স টু ওয়াই টু কিন্তু আমাদের বেরিয়ে গেছে কত, ঠিক আছে, ওয়াই টু ইজিক্যাল টু আমাদের সি ডিবিন্দুর মান কত বেরিয়ে গেল জিরো কমা মাইনাস সেভেন কমা থ্রি, আমাদের সিম্পলভাবে দুটো আমাদের দুটো স্থানাঙ্ক বের করতে বলছে, দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, প্রথম বলছে একটি সরলরেখা আছে, সরলরেখায় সমত্রিখণ্ডিত মানে তিনটা খণ্ড করেছে সমানভাবে, তাহলে আমরা ধরে নিয়েছি সি বিন্দু আর ডি বিন্দু মিলে তিনটা খণ্ড করেছে, দেখো একটা খণ্ড আমাদের এটা প্রথম খণ্ড এটা দ্বিতীয় খণ্ড এটা আমাদের তৃতীয় খণ্ড সমান তিনটা খণ্ড করেছে, তাহলে অনুপাত কী হবে ওয়ান ইস টু ওয়ান মানে সবগুলি সমান সমান, তাহলে ওয়ান 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 হবে, ঠিক আছে, তাহলে অনুপাত ধরে আমরা একটি একটি করে দুটি বিন্দুর সি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম,
দ্বিবিন্দুর স্থানাঙ্ক সিম্পলভাবে বের করে নিলাম। এতটুকুই আমাদের জিজ্ঞেস করেছে। তারপর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার।